Senor Beno, presenting the most interesting and entertaining character. Ab hoga entertainment shuru. E kono sadharon meye noyla. E holo keron mala. Er khomota sanghati. वेलकम बैक टू माय यूट्यूब चैनल क्रास्किंग ओवी বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই होप তোমরা সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা প্রিভিউতে তোমরা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বেঙ্গলি রোমান্টিক হামিং স্ট্যাটাস ভিডিওটা তোমরা যদি এটা ক্রিয়েট করতে চাও তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কি করে সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর বন্ধুরা তোমরা কি করবে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন মানে হচ্ছে যে তিনটে প্রিসেটের লিংক পেয়ে যাবে এক সংবিন মার দুই সেগমেন্ট এবং তিন লাইটিং বেড এগুলো কে তোমাদের ইনপুট করে নেবে তোমাদের অ্যালাইট মোশনে ইনপুট করার সময় তোমাদেরকে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে পুরোটা ভিডিওটা দেখলে সব জায়গায় একটা একটা করে পাসওয়ার্ড লাগানো আছে টোটাল চারটে পাসওয়ার্ড ওইগুলোকে তোমাদেরকে সংগ্রহ করে তোমাদেরকে সাবমিট করে বিনমার্ট সেগমেন্ট এগুলোকে ইনপুট করতে হবে তোমাদের অ্যালাইট মোশনে ইনপুট হয়ে যাওয়ার পর তোমরা সাবমিট প্রজেক্টটাকে ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টেন আসবে দিয়ে তোমরা কী করবে সবার প্রথমে চলে আসবে এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটার উপরে ট্যাপ করে তোমাদের নিজেদের লোগো লাগিয়ে নিও দিয়ে তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে দিয়ে মিডিয়াতে ট্যাপ করবে দিয়ে তোমাদের যে প্রথমে যে লাইটিংয়ের এড দেখাচ্ছিল লাইটিং ভিডিও ক্লিপটা ওটা তোমরা অ্যাড করে নেবে টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে সব কিছুই দিয়ে ওটাকে ট্যাপ করে নিচের দিকে নিয়ে চলে আসবে আসার পরে সঙের উপরে ওটাকে বস করে নেবে নেওয়ার পর প্রথমে যে গ্রুপ লেয়ারটা দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রুপ লেয়ারের উপরে ট্যাপ করবে দিয়ে গ্রুপে ট্যাপ করবে দিয়ে সেকেন্ড যে লেয়ারটা আছে ওটার উপরে ট্যাপ করবে দিয়ে কালার অ্যান্ড ফিলে ট্যাপ করবে দিয়ে হচ্ছে ওই যে স্টার চিহ্নটা আছে ওটার উপরে ট্যাপ করবে দেন নেক্সট যে বক্সটা আছে ওটার উপরে ট্যাপ করবে দিয়ে তোমাদের পছন্দ মতো একটা ফটো তোমাদের নিজেদের বা তোমাদের প্রিয়জনদের ফটো তোমরা অ্যাড করে নেবে এইভাবে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে আমার একটা যেমন একটা ফটো অ্যাড করে নিলাম তো তারপরে কী করবে সবার নিচের দিকে চলে আসবে আসার পরে এই যে পরপর যে আর দুটো যে গ্রুপ লিয়ে দেখতে পাচ্ছ ওইগুলোর ভিতরে সেমভাবে হচ্ছে ফটো অ্যাড করে নিও তারপর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লেখাই আছে ভিডিও ক্লিপ অ্যাড সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর এখানে পিন করা আছে এক নম্বর দু নম্বর ইফেক্ট আর ভিডিও ক্লিপ কোথায় কোথায় বসবে আর এক নম্বর দু নম্বর ইফেক্ট কোথায় কোথায় বসবে ইফেক্ট কোথায় বসবে মোটামুটি পিন করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে তোমরা কী করবে প্রথমে একটা ফটো অ্যাড করে প্লাস আইকনে ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করে দিয়ে তোমরা যে কোনো একটা ফটো অ্যাড করে নিও দিয়ে তোমরা হচ্ছে কি ওখান থেকে ব্যাগ আসবে ব্যাগ আছে সেগিপেটটাকে ওপেন করবে অর্থাৎ দু নম্বর ইফেক্টটাকে ওটা কপি করে নিও কপি করে নেওয়ার পর ওখান থেকে ব্যাগ আসবে দিয়ে যে ফটোটা অ্যাড করেছিলে ওই ফটোটার উপরে এক নম্বর ইফেক্টে পেস্ট হবে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ দেখে নেবে প্রথমে কোথায় এক নম্বর ইফেক্ট পেস্ট হবে লেখাই আছে কোথায় কোথায় এক নম্বর ইফেক্ট পেস্ট হবে এইভাবে হচ্ছে কি তোমরা এক নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিও সেমভাবে হচ্ছে কি ব্যাগ আসবে আসার পর হচ্ছে কি তোমরা দু নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে কপি করে নেওয়ার পর বন্ধুরা তোমরা আবার ওখান থেকে ব্যাগ এসে সংবিন নোট প্রজেক্টে যাবে যাওয়ার পর হচ্ছে কি তোমরা দেখে নেবে দু নম্বর ইফেক্টে কোথায় কোথায় লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দু নম্বর ইফেক্ট লেখাই আছে তো এখানটায় দু নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে তারপরে আবার দেখে নেবে যে কোথায় দু নম্বর ইফেক্ট লেখানো আছে লেখা আছে তো যেখানে যেখানে দু নম্বর ইফেক্ট লেখা আছে ওখানটা হচ্ছে কি দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে দিয়ে আবার সেগমেন্ট ওপেন করবে ওপেন করবার তিন নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে তিন নম্বর ইফেক্টটা শুধু এক জায়গায় পেস্ট হবে দিয়ে সংবিনট প্রজেক্টটাকে ওপেন করবে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই তিন নম্বর ইফেক্ট লেখাই আছে কত সেকেন্ডে বলে দিচ্ছি 31.9 সেকেন্ড এখানে যে ফটোটা আসবে এটার উপরে তোমরা তিন নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দেবে 34 সেকেন্ড পর্যন্ত আর তারপরে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ ছোটো গ্যাপটা এটার উপরে কোনো ফটো বা কিছু অ্যাড করবে না অটোমেটিক লাইটিংয়ে ওখানটায় ইমোজি একটা আছে ওটাই অ্যাড হয়ে যাবে তারপরে চার নম্বর ইফেক্টটা তোমরা কপি করে এই চার নম্বর ইফেক্টটা এখানে পেস্ট করে দেবে আমি আর দেখাচ্ছি না দিয়ে নেক্সট কী করবে তোমরা লাইটিং ইফেক্টটাকে ওপেন করবে
ওপেন করার পর এটাকে কপি করে নেবে, অল সিলেক্ট করে কপি করে নিও। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, দেখ সং বিটমোটে এসে একদম শুরু থেকে, একদম শুরু থেকে এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে কি সেভ করার জন্য উপরে যে শেডিং চিহ্ন ওটা, তার সাইডে যে পেন্সিল চিহ্ন ওটার উপরে ট্যাপ করবে, দিয়ে ভিডিওটা ট্যাপ করবে, দিয়ে হাজারাশিতে ট্যাপ করবে, দিয়ে তোমাদের ফোন অনুযায়ী তোমরা হচ্ছে কি সিলেক্ট করে নেবে। দিয়ে নিচে এক্সপোর্ট লেখা থাকবে, এক্সপোর্টের উপরে ট্যাপ করবে, দিলেই ভিডিওটা 0% থেকে 100% হয়ে যাবে, দিলেই সেভ করে দেবে, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন, আর এরকম নতুন নতুন টপিকের উপর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো। আর কারোর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তোমাদের জন্য যত তাড়াতাড়ি পারি রিকোয়েস্টের সং নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।